সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য বাক্য গঠন বন্ধুরা চলো আমরা প্রথম সেমিস্টারে কী কী বাক্য গঠন থাকতে পারে সেগুলো দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে রয়েছে শব্দ এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে ওকে তো প্রথমে রয়েছে দেখো বাসি তারা বাসি দিয়ে আমরা বাক্য গঠন করব। যে শব্দ দিয়ে বাক্য গঠন করবো যেন বাক্যের মধ্যে থাকে ওকে এখানে রয়েছে রয়েছে এখানেও আমরা অবশ্যই দাঁড়ি দিব ওকে তারপরে দেখো এখানে রয়েছে পোহান পোহান দিয়ে আমরা একটা টান দিব ওকে তারপরে দেখো নানা রোদ পোহান তাহলে এই পোহান শব্দটি কিন্তু এই বাক্যের এখানে রয়েছে যখন আমরা বাক্য গঠন করব। তখন সে শব্দটি প্রথমে মাঝখানে বা শেষে যেখানে হোক বাক্যের মধ্য যেন থাকে তারপরে রয়েছে সকাল আমি সকালে ঘুম থেকে উঠি সকালে ঘুম থেকে উঠি ওকে তারপরে রয়েছে বাঘ বাগে কুসুম ফোটে বাগে কুসুম ফোটে এই যে দেখো এখানে রয়েছে বাগে। তারপরে রয়েছে জলপরি জলপরি নদীতে থাকে জলপুরি কোথায় থাকে জলপুরি নদীতে থাকে তাই না তারপরে দেখো রয়েছে কুড়াল কুড়াল দিয়ে কাঠ কাটা হয় কুড়াল দিয়ে কাঠ কাটা হয় তারপরে রয়েছে সততা সবার সততা থাকা উচিত সবার সততা থাকা উচিত লুভি লোকটি খুবই লোভি লেখা শেষে অবশ্যই আমরা একটা করে দাঁড়িয়ে দিব ওকে তারপরে রয়েছে সন্ধ্যা সন্ধ্যাবেলা পাখিরা বাড়ি ফেরে সন্ধ্যাবেলা পাখিরা কি হয় বাড়ি ফেরে আমরা বানান সহকারে সুন্দর করে কিন্তু দেখে নিব ওকে তারপরে রয়েছে কাঠুরে কাঠুরে বনে কাঠ কাটে কাঠুরে বনে কাঠ কাটে তারপরে রয়েছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুলে গন্ধ নেই কৃষ্ণচূড়া ফুলে গন্ধ নেই তারপরে রয়েছে দেখো আলসে আমার বোনটি আলসে নয় আমার বনটি আলসে নয় তারপরে রয়েছে মৌয়াল মৌয়াল মধুর চাক কাটে মৌয়াল মধুর চাক কাটে তারপরে রয়েছে সুন্দরবন সুন্দরবনে আছে নানা রঙের পাখি সুন্দরবনে কী আছে নানা রঙের পাখি তাই না তারপরে রয়েছে হেলা কোনো কাজকে হেলা করব না কোনো কাজকে হেলা করো না কোনো কাজকে হেলা করো না তারপর রয়েছে বেলা সারা বেলা খেলা করো না সারা বেলা খেলা করো না শেফালি শেফালি ফুল দিয়ে মালা গাঁথি শেফালি ফুল দিয়ে মালা গাঁথি তো বন্ধুরা এখানে আমরা প্রথম সেমিস্টারের জন্য যে শব্দগুলো দেখে নিলাম সেগুলো দিয়ে আমরা বাসায় বেশি বেশি করে বাক্য গঠন করতে শিখবো বানান সহকারে ওকে আর আমরা খেয়াল করব এই যে আমরা যখন শব্দ লিখবো শব্দর পরে অবশ্যই আমরা একটা করে টান দিব তারপরে আমরা বাক্য গঠন করব। ওকে আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে তোমরা বাসায় করার চেষ্টা করবে তো বন্ধুরা তাহলে তোমরা বাসায় বেশি বেশি করে বাক্য গঠনগুলো পড়বে মনোযোগ সহকারে পড়বে এবং লিখার চেষ্টা করবে পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার বাক্য গঠনগুলো দিয়ে দেবো পর্যায়ক্রমে ওকে তো আমার ভিডিওটি তোমাদের যদি একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটা অন করে রাখবে সবার আগে আমাদের ভিডিওটি পাওয়ার জন্য ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ